দেব মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের সামনে আছেন, এখানে প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে। কখন নাগাদ প্রধানমন্ত্রী আসবেন আর সফরে আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। পাড়ায় কিন্তু আসলে কিছু সময় পর পরই কিন্তু আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আসেন তার নিজ জন্মভূমি, সেখানে কিন্তু নানা ধরনের আসলে আসলেও কর্মসূচি নিয়েই কিন্তু তিনি এখানে আসেন। এবং আজকের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলা দিনের শুরুতেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা যে প্রাথমিক স্কুলে পড়েছেন সেই প্রাথমিক স্কুল অর্থাৎ গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে একটি বঙ্গবন্ধু কর্নার হিসেবে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করার কথা রয়েছে, যেখানে আসলে বঙ্গবন্ধুকে নিয়ে শিশুরা যাতে জানতে পারে সেই একটি কর্নার করা হয়েছে। সেই কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এরপরই কিন্তু ওখানে আরেকটি বই এর উন্মোচন হবে, যেখানে এসো জাতির পিতাকে জানি নামে একটি বই রয়েছে, সেই বই মোড়ক উন্মোচন করবে। এবং তারপর পরই কিন্তু এই আমরা যেখানে রয়েছি টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর আসার কথা। এই যে মার্কেটে রয়েছে এটি আধুনিক আসলে যে নিয়মে কিন্তু আসলে যুগের সাথে তাল মিলিয়ে এই মার্কেটটি করা হয়েছে, একটি একটি মডেল মার্কেট, এবং সেটি 2016 সালে দুঃখিত 2023 সালে কিন্তু সেটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই মার্কেটটিতে প্রায় 71টি যে বাণিজ্যিক দোকান, বিভিন্ন দুটো কমিউনিটি সেন্টার এবং থাকার আবাসিক ব্যবস্থাও এখানে রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু সুবিধার কারণে কিন্তু একে মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট বলা হয়, এবং এটা নির্মাণে খরচ হয়েছে প্রায় 36 কোটি টাকা। তো এই মার্কেটটি যখন প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন 2023-এর জানুয়ারিতে, সেটি আসলে পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী সেই মার্কেটের আসলে পরবর্তী যে ব্যাপারগুলো সেগুলো দেখার জন্য। এছাড়া এই দুটো অনুষ্ঠানের পরপরই কিন্তু প্রধানমন্ত্রী আবার হচ্ছে তার যে কোটালিপাড়ার যে বাড়ি, সেই বঙ্গবন্ধুর বাড়ি, সেই বাড়িতে কিন্তু ফিরে যাবেন এবং সেখানে আসলে কিছু সময় কাটিয়ে পারিবারিক সময়টা কাটিয়ে, এবং তারপরে কিন্তু যে বঙ্গবন্ধুর যে মাজারটি রয়েছে সেটি জিয়ারত করে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তো হয়তো বিকাল নাগাদ ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওনা দেবেন। তো উজ্জ্বল, আমার কাছে টুঙ্গিপাড়া থেকে এই ছিল সর্বশেষ তথ্য। টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী দেবরাজ দেব।